হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য পৃথিবীর বাছাই করা কিছু মেশিন নিয়ে এসেছি, যেগুলোর কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এবং সেই সমস্ত কাজগুলিকে করার জন্য এই মেশিন ছাড়া কোনো মতেই সম্ভব হতো না, যার ফলে এই মেশিনের কারণে কোম্পানিরা প্রচুর পরিমাণে তাদের প্রোডাকশন করে থাকে এবং প্রচুর পরিমাণে ইনকাম করে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, যার জন্য ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদেরকে অনেক ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। কার স্ক্র্যাপিং, এটা একটা খতরনাক পেসিং মেশিন। এর হাইড্রোলিকের সাহায্যে যে কোনো গাড়িকে 10 গুণ ছোট করে ফেলতে পারে। যে সমস্ত গাড়িগুলি অচল হয়ে পড়ে থাকে, সেই সমস্ত গাড়িগুলিকে কোম্পানির গোডাউনে এইভাবে হাইড্রোলিক বেস মেশিনের সাহায্যে অনেক ছোট করে ফেলা হয়। এই হাইড্রোলিক এতটাই খতরনাক হয় যে কোনো গাড়িকে এতটাই প্রেসার দিয়ে ছোট করে দেয় যেটা গাড়ির সাইজের তুলনায় 10 গুণ ছোট হয়ে যায়। ফায়ার ফাইটার রোবট, এটা একটা হাইটেক রোবট। এটাকে ব্যবহার করা হয় যে কোনো বিল্ডিং অথবা কোম্পানির গোডাউনে যখন আগুন লেগে যায় সেই সমস্ত স্থানে ব্যবহার করা হয়। আর মানুষের দ্বারাই কন্ট্রোল এই রোবটকে আগুনের এতটাই সংস্পর্শে পাঠিয়ে কাজে নেওয়া যায় যেটা মানুষের করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তাছাড়াও এই রোবটটিকে অনেক পাওয়ারফুল করে বানানো হয়েছে, আর এই রোবট তার ক্ষমতার সাহায্যে পানিকে 85 মিটার পর্যন্ত স্প্রে করতে পারে। আর এই মেশিন আগুন নেভানোর সময় তার নিজের বডিকে পানির স্প্রে দিয়ে প্রোটেক্ট করতে থাকে, যাতে তার বডিতে আগুনের দ্বারাই কোনো রকম ক্ষতি না হয়ে থাকে। উড চপার, বন্ধুরা এই মেশিনটাও অনেক পাওয়ারফুল মেশিন। এই মেশিনের মধ্যে বিভিন্ন ধরনের গাছের বডিগুলোকে একটি ক্রেন হোল্ডারের সাহায্যে এই মেশিনের মধ্যে কন্টিনিউ দেওয়া হয়ে থাকে। আর এই মেশিনের কাজ করার স্পিড অনেক ফাস্ট। তাছাড়াও এই মেশিনটিকে ট্রাক্টরের উপরেও লাগানো যাবে। আর এই মেশিনের সাহায্যে ভারী ভারী এবং মোটা মোটা গাছের গুড়িগুলোকে পাউডারে পরিণত করে ফেলা হয়। তারপর সমস্ত পাউডারগুলোকে ফ্যাক্টরিতে পেপার বানানোর জন্য ইউজ করা হয়ে থাকে, এবং আমরা খুব সহজেই পেপার পেয়ে যাই। ইভেন্ট ক্লিনার, এটা হলো ইভেন্ট ক্লিনিং মেশিন। বড় বড় ইভেন্ট শেষ হওয়ার পর সেখানে প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা হয়ে যায়, আর সেগুলোকে পরিষ্কার করা অনেক মুশকিলের কাজ হয়ে দাঁড়ায় এবং খুব তাড়াতাড়ি পরিষ্কার করারও প্রয়োজন পড়ে। আর সেই কাজকে করার জন্য এই 3 চাকা বিশিষ্ট ইভেন্ট ক্লিনার মেশিনকে বানানো হয়েছে। আর এই মেশিনের সামনের দিকে 2টো বড় বড় সেকশন টিউব লাগানো হয়েছে, আর যেগুলি অনেক পাওয়ারফুল হওয়ার কারণে নোংরা আবর্জনাগুলোকে অনেক স্পিডে ভিতরের দিকে টেনে পিছনের দিকে কন্টেনারে লোড করে ফেলে। আর এই কাজ হয়ে যাওয়ার পরে সেই সমস্ত নোংরা আবর্জনাগুলোকে খুব সহজেই আনলোডও করে দিতে পারে। ট্রেন স্নো প্লোয়িং, বন্ধুরা এটা হলো বরফ হটানো ট্রেন। অত্যন্ত ঠান্ডা এলাকাগুলোতে প্রচুর পরিমাণে বরফ পড়তে থাকে, যার ফলে রাস্তাঘাট এবং ট্রেন লাইনে বরফের মোটা চাদর জমা হয়ে যায়। আর সেই সমস্ত ট্রেন লাইনের উপর থেকে বরফগুলোকে হটানোর জন্য স্পেশালভাবে বানানো হয়েছে এই ট্রেনটিকে, যেটা অনেক স্পিডে বরফ কেটে লাইনকে পরিষ্কার করে থাকে। তাছাড়াও এই ট্রেনের বরফ সরানো দেখতেও অনেক সুন্দর লাগে। তারপর যখন এই মেশিনের দ্বারাই বরফগুলোকে হটানো হয়ে যায়, তারপর ট্রেন লাইনের উপর দিয়ে ট্রেন চালানো হয়। বন্ধুরা, এই সমস্ত মেশিনগুলির মধ্যে আপনাকে সবথেকে কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের এই ভিডিওগুলোকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর ভিডিওতে লাইক অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।